ছায়াবাজ নামের একটি সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ও জায়েদ খান। তাজু ইসলাম পরিচালিত সিনেমাটির শুটিংয়ের জন্য গত সপ্তাহে কক্সবাজারেও গিয়েছিলেন দুজন। পর্যটন নগরীতে টানা আট দিন ছায়াবাজ সিনেমা শুটিং করেন জায়েদ ও সায়ন্তিকা। শুটিং শেষে একটি ডোমেস্টিক ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন জায়েদ ও সায়ন্তিকা। হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে কলকাতার ফ্লাইটে ওঠার কথা ছিল সায়ন্তিকার। অন্যদিকে বিমানবন্দর থেকে জায়েদ খানের ফেরার কথা নিজ ঘরে, কিন্তু বিমানবন্দরে নেমে নতুন চমকের মুখোমুখি হন দুজনেই। জায়েদ সায়ন্তিকা ঢাকায় ফেরার আগেই তাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুসহ নতুন সিনেমার প্রযোজক ও পরিচালকরা। এরপর জায়েদ আর সায়ন্তিকা দুজনেই টাইগার নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। অর্থাৎ এক সিনেমা শুটিং শেষ হতে না হতে জায়েদ খানের বিপরীতে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন সায়ন্তিকা। উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, এটা আমার ও সায়ন্তিকার সিনেমা জীবনের সবচেয়ে বড় চমক হলো। বিমানবন্দরে চুক্তিবদ্ধ হতে হলো নতুন ছবির জন্য, চুক্তিতে সই করেই সায়ন্তিকাকে কলকাতার ফ্লাইট ধরতে হলো। প্রসঙ্গত, টাইগার সিনেমার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রে সায়ন্তিকাকে কাজ করতে দেখা যাবে। টলিউডের নায়িকা হলেও 2018 সালে শাকিব খানের বিপরীতে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নাকাব সিনেমায় অভিনয় করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। আবদুল্লাহ জহির বাবু চিত্রনাট্যে টাইগার সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির অধিকাংশ শুটিং হবে ইংল্যান্ডে। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি 2024 সালের শুরুর দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক কামরুজ্জামান রোমানের। কামরুজ্জামান রোমান বলেন, আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে কয়েকদিন আগে চুক্তিবদ্ধ করিয়েছি। বৃহস্পতিবার তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি করলাম, সেটাও বিমানবন্দরের লাউঞ্জে বসে, কারণ তাকে জরুরি কাজে বৃহস্পতিবারে কলকাতায় যেতে হচ্ছে। এই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। এরপর লন্ডনেও বেশ কিছু অংশের শুটিং হবে। এদিকে সায়ন্তিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, সায়ন্তিকার কাছে আসলে শেখার অনেক কিছু আছে। শুটিং সেটে তার আত্মনিবেদন আর সহশিল্পীর প্রতি সম্মান, এগুলো আসলে আমাদের মধ্যে খুব কম। কল টাইম সকাল 7টা হলেও সায়ন্তিকাকে দেখেছে 6টা বাজে, বলছে আমি প্রস্তুত, আমি খুবই খুশি ওর সঙ্গে কাজ করে। প্রথমটির কাজ শেষ না হতে আমরা আরেকটি কাজে যুক্ত হলাম। আশা করছি আমাদের জুটি দুই বাংলার দর্শক দারুণ পছন্দ করবে।